আমি একটা মেয়েকে বিয়ে করব বলে তার সাথে রিলেশন করি এবং এক পর্যায়ে তার সাথে জেনা লিপ্ত হই, কিন্তু আমি ওই মেয়েকে বিয়ে করি নাই। এখন ওই মেয়েকে আমার কোনোদিনও, ওই মেয়ে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর দরবারে কি আমার তওবা কবুল হবে? প্রথমত আল্লাহ মাফ করুন, এই ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সেটা ডাবল গুনাহ হবে। তার কারণ হলো এর ফলে প্রথমত প্রতারণার গুনাহ হবে, দ্বিতীয়ত হলো জেনার গুণা তো আছেই, প্রতারণার গুণা এই জন্য যে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতারণা করেছেন, সেই কাজটা হবে, সেজন্য সেটা করা জায়েজ নাই। একজন ইমানদার কোনোভাবে প্রতারণা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। কোনো ছেলে কোনো মেয়ের সাথে যদি এরকম প্রতারণা করে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রতারণা করলো, সন্দেহাতীতভাবে এটা কবিরা গুণা। কিন্তু এটা হয়ে গেছে, একসময় হয়ে গেছে, এখন আর সেখানে ব্যাক যাওয়া সম্ভব না, হয়তো সে মেয়েরও বিয়ে হয়ে গেছে, আপনি অন্য কোথাও বিয়ে করছেন, তাহলে এখন আপনি কী করবেন? এখন আপনি আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করবেন এবং আপনি আপনার কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন মাফ করেন, ক্ষমা চাইতে থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর বান্দার হক নষ্ট করেছেন সেজন্য বান্দাকে সন্তুষ্ট করবেন আল্লাহ তাআলা, সেভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আপনি তার মন গলায় দেন, আপনি তাকে সন্তুষ্ট করে দেন এবং আল্লাহ তাআলার জন্য অসম্ভব কোনো কিছুই নাই। আমাদের তরুণ বন্ধুরা, যুবক ভাইয়েরা আজকাল এই হারামে এত বেশি লিপ্ত হচ্ছে, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটা হলো এটা। অতএব আমরা প্রায় বলার চেষ্টা করি যে যৌবনের এই সময়টাকে, আপনার চরিত্রকে হেফাজত যদি আপনি করতে পারেন, জান্নাতের পথে আপনার অর্ধেক পথ আপনি আগায় গেলেন, অর্ধেক পথ। আর এটা যে কত কঠিন, কারণ আশেপাশে সবার মোটামুটি একটা দুইটার সাথে হারাম সম্পর্ক আছে, কোনোটার সাথে হারাম সম্পর্ক নাই মানে বেচারা মিসকিন, কপাল পোড়া, অসহায়, অথচ ওই হলো পুরুষ আর বাকি সবগুলো হলো হিজড়া, বাকি সবগুলো হলো প্রতারক, চিটার, দুই নম্বর, এই যতগুলো রিলেশন করে এগুলো বিয়ে পর্যন্ত গলায় তার পার্সেন্টেজ কত? স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ইটিশ পিটিশ করে, এই কপত কপতিরা বিয়ে পর্যন্ত কয়টা গড়ায়? আরে বিয়ে তো অনেক দূর কি বাদ, স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম টেনে নিয়ে যেতে পারে কিনা, কলেজে আরেকটা দেখে ওইটার সাথে এবার শুরু হয়, ইউনিভার্সিটিতে আরেকটা দেখে ওইটার সাথে শুরু হয়, তাহলে এই কাহিনীটাই হলো পুরো একটা বাটপারি। সোজা কথা, বদমাইশি করার জন্য এটার নাম দিছে কি? প্রেম। আবার বলে স্বর্গ হতে আসছে নাকি? তো এই প্রতারণাগুলো আমাদের যুবক ভাইদেরকে শেষ করে দেয়। সবর করবেন, অপেক্ষা করবেন, বৈধ একজন সঙ্গী নিয়ে আল্লাহ তাআলা দিবেন, সকল ভালোবাসা তাকে নিবেদন করবেন, জমা করেন। আর এদিক সেদিক নিজের চরিত্র নষ্ট করবেন, দুনিয়াতে নগদ তার শাস্তি দেখতে পাবেন, দাম্পত্য শান্তি উঠে যাবে। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো চরিত্রে হেফাজত করেন, হুজুর মাদ্রাসা পড়ুয়া হোক বা জেনারেলে পড়ুয়া হোক, তাদের দাম্পত্য জীবনের সুখ সম্পর্কে যারা এই ইটিশ পিটিশ করা পাবলিক, এরা কল্পনাও করতে পারবে না তারা কি সুখে আছে। বউ নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে পরস্পর একে অন্যকে নিয়ে কত সুখে আছে, কারণ তারা নিজেদের হারাম থেকে নিজেদেরকে রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হালাল স্বাদ, হালাল তৃপ্তি, হালাল নিজেদের মধ্যকার সম্পর্ক, সেটাকে আল্লাহ তাআলা তাদের জন্য উপভোগ্য করে দেন, এটা ওনারা কল্পনাও করতে পারে। এই জন্য হারামকে না করবো তো ইনশাআল্লাহ স্রোতে গা বাসাবে বেশিরভাগ মানুষ। আমি গা বাসাবো না, আমি স্রোতের বিপরীতে চলবো, আমার সাথে কারোর হারাম রিলেশন হবে না।